তো দর্শক দর্শকবৃন্দ এখনকার দিনে যদি সমীক্ষা করে দেখা যায় তাহলে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু ট্রেডিং করে তো এবার সেভেন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে ধরুন প্রায় মানুষ প্রায় মানুষ কিন্তু ভয়ে ভয়ে ট্রেডিং করে কারণ মানুষের মনের মধ্যে একটা জিনিসই আছে যে এই ফরেক্স ট্রেডিং হচ্ছে ইলিগেল তাহলে আমরা যে কাজটা করছি পুরো ইলিগেল কাজ করছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে এই ফরেক্স ট্রেডিং লিগেল নাকি ইলিগেল যদি লিগেল হয় তাহলে কোন দিক থেকে লিগেল আর যদি ইনলিগেল হয় তাহলে কেন এটা ইলিগেল আর যদি ইলিগেলও হয় তাহলে সেই ইনলিগেলটাকে আপনি লিগেলভাবে কিভাবে কাজটা করতে পারবেন আপনারই কান্ট্রি থেকে বসে তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তার আগে এসডিএফ এক্স গ্লোবাল নিয়ে দুটো আপডেট সেরে নিই তো দেখুন এসডিএফএস প্রভাল নিয়ে আমি বেশি কিছু বলবো না কারণ আপনাদের মধ্যে কালকের ভিডিওতে দু তিনজন কমেন্ট করেছে যে দাদা আপনি মানুষকে উত্তেজিত হওয়ার মতো কথা বলছেন তো এটা দেখুন আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলি যে উত্তেজিত আপনারা হবেন না কারণ উত্তেজিত হওয়ার মতো আমি কথা বলি না বা আপনারা আমার কথা শুনে উত্তেজিত হয়ে পড়বেন না কারণ এখানে মাথা গরম করে উত্তেজিত হওয়া মানে নিজেরই ক্ষতি তো যার জন্যে আমি আপনাদেরকে বলি এটা আর আরেক ব্যক্তি কমেন্ট করেছে যে দাদা কোম্পানির চলে গেলে কি আপনি টাকাটা ফেরত দেবেন আমি কোনো টাকা ফেরত দেব না ভাই কারণ আমি একটা ক্রিয়েটার কোম্পানি চলে গেছে এটা আমি বলিনি গো এবং কোম্পানি যে রিটার্ন দেবে না এটাও বলিনি কোম্পানি জুন মাস পর্যন্ত যে টাইমগুলো চেঞ্জ করছে যার জন্য আমি ভিডিওগুলি আপলোড করছি যে কোম্পানি এই যে ডেটের পর ডেট দিচ্ছে তো এই যে জুন মাস পর্যন্ত টাইম দিয়েছে তো জুন মাস থেকে আমরাও তো চাইছি আমরা চাইছি ভাই এটা সবাই যে যাতে কোম্পানি চলুক লাইফ টাইম চলুক এখানে মানুষ তাহলে আরো বেশি বেশি করে ইনভেস্ট করবে যেসব নতুন নতুন ইনভেস্টররা আসছে তারাও কিন্তু একটা খুশি মনে এখানে ইনভেস্ট করবে এবং একটা স্যাটিসফাইড হবে এবং তারাও আরো মানুষকে অ্যাড করাতে পারবে আমরাও চাইছি যে কোম্পানি সারা জীবনই চলুক তো এবার দেখুন এস ডি এফ এক্স তরফ থেকে যে আপডেটগুলি এসেছে তো এই আপডেটগুলি খুশির আপডেটই বলতে পারেন আপনারা হয়তো পেয়েছেন খুশির আপডেট কিন্তু এই খুশির আপডেটটি তখনই ভালো লাগবে যখনই এই আপডেটটি কার্যকর হবে তখনই কিন্তু খুশির আপডেট ফার্স্ট দেখুন আপনারা হয়তো আপডেটটা পেয়েছেন এই যে এস ডি এফ এক্স আপডেট টু পয়েন্ট জিরো তো এখানে এবার থেকে আপনার খবরটা পেয়ে গেছেন এস ডি এফ এক্স রোবট আসছে মানে এতদিন পর্যন্ত মানুষের ট্রেডিং করতো এখন আর মানুষের পরিবর্তে রোবটে ট্রেডিং করবে কারণ ম্যানেজমেন্টের এটাই সিদ্ধান্ত ম্যানেজমেন্ট এটাই ডিসিশন নিয়েছে যে একটা মানুষ যতটা ভালোভাবে ট্রেডিং করতে পারবে একটা রোবট তার থেকেও কিন্তু ভালোভাবে ট্রেডিং করতে পারবে যার জন্য মানুষের পরিবর্তে রোবট দিয়ে ট্রেডিং করানো হবে প্লাস ম্যানেজমেন্ট এটাই বলতে চাইছে যে এত লক্ষ লক্ষ টাকা খরচা করে কোনো মানুষকে দিয়ে ট্রেডিং করানোচ্ছে আমি রোবটকে একবারই খরচা করব রোবট দিয়ে আমি ট্রেডিং করাবো তো এবার থেকে রোবটে ট্রেডিং করাবে যার জন্য এস জিএফ রোবট চলেছে প্রথম আপডেট এটা গেল দ্বিতীয় আপডেট যেটা প্রিন্সিপাল নিয়ে তো প্রিন্সিপাল নিয়ে ম্যানেজমেন্টের মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছে এবং মানুষ রিকোয়েস্ট করেছে এটাই ইনভেস্টররা একটা রিকোয়েস্টই করেছে দু এপ্রিল মাস থেকে যেসব ইনভেস্টররা নতুন নতুন জয়েন করেছেন তাদের জন্য কিন্তু তিনশো পার্সেন্ট ক্রাইটেরিয়াই থাকবে যে তিনশো পার্সেন্ট ক্রাইটেরিয়া আছে ওইটাই থাকবে এবার রিকোয়েস্টটা এটাই করা হয়েছে যারা পুরনো জয়েন করেছিলেন তার আগে জয়েন করেছিলেন তাদের জন্যে জুন মাসের পর থেকে যেন প্রিন্সিপালটা এক বছরের জন্য খুলে দেওয়া হয় এক বছর হোক ছ মাস হোক একটা টাইমের জন্য যাতে প্রিন্সিপালটা ওপেন করে দেওয়া হয় তো এই রিকোয়েস্টটা করা হয়েছে জানি না এটা কতটা অ্যাকসেপ্ট হবে যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে তো খুবই ভালো জিনিস আর নতুন যারা দু চব্বিশ সালের এপ্রিল মাস থেকে জয়েন করেছে তাদের জন্য কিন্তু এই তিনশো পার্সেন্ট ক্রাইটেরিয়াতে থাকছে এই দু দুটি আপডেট এসেছে দুটো আপডেট আমি দিয়ে দিলাম তো আপনাদেরকে আমি আবারও বলছি উত্তেজিত হওয়ার কোনো প্রশ্নই আসছে না এখানে কারণ এটা ফরেক্স মার্কেট আমরা জেনে শুনে কিন্তু ইনভেস্ট করেছি মানে একদম জানি যে এটা হাই রিস্ক মার্কেট তার সত্ত্বেও রিস্ক নিতে পারবো বলেই কিন্তু এখানে ইনভেস্ট করেছে অতএব এখানে পিছন ফিটে তাকানোর কোনো প্রয়োজন নেই এবং ভয় পাওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ ভয় থাকলে মানুষ কিন্তু এখানে আসতো না সাহস আছে যার জন্যই এসেছে তো চলুন এবার আজকে টপিকে ফিরে আসি তো দেখুন এই যে ম্যাক্সিমাম মানুষ ভয়ে ভয়ে ট্রেডিং করে যে আমরা একটা ইলিগেল কাজ করছি কারণ ফরেক্স ট্রেডিং ইলিগেল তো এবার দেখুন যদি লিগেল হয় তাহলে কোন দিক থেকে লিগেল আর যদি ইলিগেল হয় তাহলে এই ইলিগেল জিনিসটাকে কিভাবে লিগেল ভাবে কাজটা করতে পারবেন তো দেখুন ফরেক্স ট্রেডিং হচ্ছে ইলিগেল এটা আমরা সবাই জানি কিন্তু এখানে দেখুন একটা কথা আছে আমরা জানি যত আইন তার তত ফাঁক এটা আমরা সবাই জানি তো এবার দেখুন এখানে ট্রেডিং করতে গেলে আপনি যে কান্ট্রি থেকে বিলং করছেন এখানে আমরা সবাই জানি যতগুলো ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংককে কে পরিচালনা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই আরবিআই হচ্ছে হেড তো আরবিআই দেখুন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটাই চাই যে আমার দেশের টাকা যাতে আমার দেশের শেয়ারতেই খাটে আমার দেশের টাকা যাতে বাইরে না যায় যার জন্য একটা ফেমা অ্যাক্ট কে তৈরি করে রেখেছে আমরা সবাই জানি তো এই ফেমা অ্যাক্টের যে রুলস গুলো রয়েছে এই রুলসগুলোর মধ্যে একটা রুলস যদি কেউ ভঙ্গ করে দেয় তাহলে কিন্তু সেটা ইলিগেল হয়ে গেল ইলিগেলভাবে ভাবে আপনি কাজটা করছেন যেমন ধরুন বাইরে থেকে যেসব ব্রোকারগুলো এসছে সেই ব্রোকারে আপনি ধরুন ট্রেডিং করছেন ফরেক্স ট্রেডিং করছেন অবশ্যই করুন কিন্তু আপনি যদি যেসব বাইরের ব্রোকারগুলো রয়েছে আপনি যদি কোনো ব্রোকারের ফান্ডে ডাইরেক্ট ডিপোজিট করেন বা কোম্পানি যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করছেন যে কোম্পানিতে ট্রেডিং করছেন সেই কোম্পানির খাতে যদি আপনি ডাইরেক্ট ডিপোজিট করেন সেটা কিন্তু ফেমা একটার মানে তাহলে কিন্তু আপনাকে একটা পানিশমেন্ট পেতে হবে এবং আপনি ইলিগাল কাজ করছেন তাহলে আপনাকে এমন একটা ব্রোকারের সঙ্গে কাজ করতে হবে যে ব্রোকারটা রেজিস্টার ব্রোকার তাহলে কিন্তু অবশ্যই এটা লিগেল কিন্তু এখানে দেখুন যেসব ব্রোকারগুলো রয়েছে বেশিরভাগই বাইরের কান্ট্রি মানে বাইরের ব্রোকার রয়েছে যেগুলো লিস্টই নাই কোনো লিস্টের নাই কো এবার যে সব ব্রোকার ফেমা অ্যাক্টের রুলসের এর এগেনস্টে চলে বা সেবি রেজিস্ট্রি তো নয় কো সেই সব ব্রোকার যদি আপনি ডাইরেক্ট ফান্ড করেন ডাইরেক্ট যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি ইলিগাল কাজ করছেন বা কোম্পানির ফান্ডেও কিন্তু ডাইরেক্ট ইনভেস্ট করা যাবে না তো এখানে দেখুন এরকমই একটা ব্রোকার রয়েছে আমরা সবাই জানি এক্সনেস তো এই এক্সনেস ব্রোকারটা এমনই ব্রোকার তো এই এক্সনেস ব্রোকারে কিন্তু আপনি ডাইরেক্ট ডিপোজিট করতে পারবেন না কারণ এই ব্রোকার কিন্তু সেই ডিপোজিট অপশনটাকেই পুরো বন্ধ করে দিয়েছে ডিপোজিট অপশন বন্ধ করে রেখেছে আপনি কিন্তু ডাইরেক্ট ডিপোজিট করতে পারবেন না তো এখানে দেখুন এই এই যে এক্সনেস এই ব্রোকারের কিন্তু অনেক কটা লাইসেন্স রয়েছে অনেক রকমের লাইসেন্স রয়েছে তো এবার এখানে দেখুন ডাইরেক্ট ডিপোজিট করার অপশন বন্ধ রয়েছে এখানে শুধুমাত্র পি টু পি মানে পেয়ার টু পেয়ার পার্সেন টু পার্সেন্ট তো পার্সেন টু পার্সেনে আপনি ডিপোজিট করতে পারেন কিরকম ধরুন আমি একজন ইনভেস্টর আপনি একটা ব্রোকার মাঝে এমন একটা ব্যক্তিকে রেখে দিতে হবে মানে মাঝে এমন একটা ব্যক্তিকে রেখেছে যে ব্যক্তি আপনি যে কান্ট্রি থেকে বিলং করছেন সেই কান্ট্রিতেই কিন্তু রেজিস্টার রয়েছে এবং সেই কান্ট্রিতেই বিলং করে সেই রকম মাধ্যম দিয়ে আমি সেই ব্যক্তিকে ইনভেস্ট করবো তার অ্যাকাউন্টে ডিপোজিট করবো সেই ব্যক্তি কিন্তু আপনাকে ইনফর্ম করবে যে অমুক ব্যক্তির কাছ থেকে ডিপোজিট এসছে এইভাবে পার্সেন্ট টু পার্সেন্ট কাজটা হয় এইভাবে একটা পুরো সিস্টেমকে তৈরি করা থাকে তো এই রকম সিস্টেমে আপনি যদি ট্রেডিং করেন তাহলে কিন্তু অবশ্যই এটা লিগেল কারণ আপনি এটা কম না তো বাইরের কোনো ব্রোকারকে ডাইরেক্ট ডিপোজিট করছেন না কোনো কোম্পানির কাছে ডিপোজিট করছেন আপনি এমন একজনের মাধ্যম দিয়ে ডিপোজিট করছেন সেটা কিন্তু একদম যে কান্ট্রি থেকে বিলং করছেন সেই কান্ট্রি রেজিস্টার একদম তাহলে কিন্তু এখানে কোনোটাই ইলিগাল আপনি আরামসে ট্রেডিংটা করতে পারেন কিন্তু আপনি যদি এই ফেমা একটার এগেনস্টে চলে যান যদি এর যে রুলসগুলো রয়েছে সেই বাইরে যদি চলে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা পেতে হবে এবং আপনি ইলিগাল কাজ করছেন তো এখানে ইলিগাল কাজ করছি একটু ভাবনা চিন্তা করে যদি করা যায় তাহলে কিন্তু এটা ইলিগাল কিছুই নয় আপনাকে শুধুমাত্র রেজিস্টার ব্রোকারের মাধ্যম দিয়ে কাজটা করতে হবে এবং যদি বাইরের ব্রোকারের সঙ্গে কাজ করেন তাহলে কিন্তু পি টু পি পার্সেন্ট টু পার্সেন মানে যে পার্সেনের মাধ্যম দিয়ে আপনি কাজটা করছেন সেই পার্সেন্ট কিন্তু রেজিস্টার হওয়া যায় আপনি যেখান থেকে বিলং করছেন সেই কান্ট্রি রেজিস্টার হওয়া তাহলে কিন্তু এটা লিগেল তো চলুন আজকে ভিডিওটা বাড়াবো না ভালো লাগে ভিডিও একটা লাইক করবেন বেশ বেশি করে শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন আজ এ পর্যন্ত